পৃথক ঘটনায় সাভার ও আশুলিয়া চারজনকে ছুরিকাঘাতে ও পিটিয়ে আহত করেছে কিশোর গ্যাং সদস্যরা। শুক্রবার রাতে সাভারের পূর্ব রাজাসন পলুর মার্কেট ও আশুলিয়ার নয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাতে সাভারের পূর্ব রাজাসন পলুর মার্কেট এলাকায় শাহিন নামে এক গার্মেন্ট শ্রমিককে ছুরিকাঘাত করে 20-30 জনের একটি দল। পরে তাকে বাঁচাতে গেলে কিশোর গ্যাং সদস্যরা সেন্ট জোসেফ স্কুলের এসএসসি পরীক্ষার্থী রাসেলকে ছুরিকাঘাতে আহত করে। এ সময় কিশোর গ্যাং সদস্যরা তাদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এদিকে আশুলিয়ার নয়ারহাট এলাকায় পূর্ব শত্রুতার জেরে ঝন্টু ও শরীফুল ইসলাম নামে দুই যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে গুরুতর আহত করেন কিশোর গ্যাং সদস্যরা। এ সময় তাদের কাছে থাকা নগদ 1,13,000 টাকা ছিনিয়ে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, আহতদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।